গুড মর্নিং ভিউয়ার্স, খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। আপনারা কি জানেন যে যদি রাস্তায় যে কুকুর রয়েছে, পথ কুকুর রয়েছে কিংবা বিড়াল রয়েছে বা যে কোনো পশু রয়েছে, তাদের যদি কোনো রকম ক্ষতি এখন থেকে কেউ করার চেষ্টা করে কিংবা করে, তবে কিন্তু তাদের একেবারেই রেহাই নেই এবং এমনই আইন আসতে চলেছে আমাদের দেশে। এবং এটা একমাত্র কিন্তু যদি দেখা যায় যে এই সমস্ত যারা অবলা প্রাণী রয়েছে তাদের কথা ভাবনায় কিন্তু এই আইনের ব্যবস্থা, এমনকি এই আইন যে আসবে তাতে কিন্তু 75,000 টাকা জরিমানা পর্যন্ত হতে পারে এমন কথাও কিন্তু বলা রয়েছে। আমরা আকছার কিন্তু দেখি রাস্তায় যে সমস্ত পথ কুকুর রয়েছে কিংবা বেড়াল থেকে শুরু করে অন্য পশু পাখি যেমনই রয়েছে, অনেক সময় সাধারণ মানুষ কিন্তু অজান্তেই হোক বা নিজের জ্ঞানেই হোক তাদের কিন্তু ক্ষতি সাধন করার চেষ্টা অনেক সময় করে, কিন্তু প্রচুর মানুষ এমন রয়েছে যে তারা এই সমস্ত অবলা প্রাণীদের ভালোবাসে। আর এই ক্ষেত্রে দীর্ঘদিন থেকে এই সমস্ত পশুদের অত্যাচার যাতে তাদের প্রতি না হয়, তাদের প্রতি কোনো অন্যায় না হয় এবং তারা যাতে ঠিক থাকে, সেই কারণেই কিন্তু এই আইনের প্রস্তাব। যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত যে নতুন যে আইন রয়েছে এবং এই আইনের প্রস্তাবনায় কিন্তু তিন ধরনের হিংসার কথা উল্লেখ করা রয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে রাস্তার কুকুরকে যদি কেউ ঢিল ছোড়ে তবে সেক্ষেত্রে 75,000 টাকা জরিমানা হতে পারে, আবার 5 বছর পর্যন্ত জেলও হতে পারে। এমনকি পুরনো যে আইনটা ছিল সেই আইনকে কিন্তু সংশোধন করার কথাই কিন্তু ভাবছে এখন কেন্দ্র সরকার। আর এতদিন পর্যন্ত যে পশুদের ওপর যে অত্যাচার ছিল এবং বিশেষ করে এগুলো ক্ষেত্র বিশেষ অবশ্যই উল্লেখ করব যে 50,000 টাকা জরিমানা দিয়ে কিন্তু ছাড় পাওয়া যেত, কিন্তু নতুন যে আইন অর্থাৎ এই 60 বছরের থেকে চলে আসা যে পুরনো আইন সেইটাকে কিন্তু এবার প্রতিরোধ করতেই কিন্তু এই বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। এবং সব থেকে বলার বিষয় যে যারা পশুপ্রেমী সংস্থা রয়েছে তারা কিন্তু এই এদেরকে বাঁচানোর জন্য বা এদের সব রকম ট্রিটমেন্টের জন্য কিন্তু এরা ব্যবস্থা করে থাকে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক সময় হয়তো আবারও যেটা বললাম যে জেনেই হোক না জেনেই হোক তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে। তো আমরা একবার চলে যাব আমাদের দিদি প্রিয়াদির কাছে এবং তিনি যেইভাবে কাজ করে চলেছেন তার কাছে জানবো, কারণ শহরের যদি এই সমস্ত অবলা প্রাণীদেরকে নিয়ে যে প্রথম কাজ শুরু করা বা পথ চলা তার হাত ধরেই কিন্তু। তো প্রিয়াদি আমাদের খবর সময় লাইভে তোমাকে স্বাগত। তো প্রথমেই আমি এটা বলবো যে কেন্দ্র সরকার যে আইন আনতে চলেছে এখন প্রস্তাব গৃহীত হয়ে গিয়েছে, তো সেই আইনের পরিপ্রেক্ষিতে কি মনে করছো যে কতটা সুবিধে হতে পারে? সৌমি একটু সাইড করে দাঁড়াইটি, একটা পেশেন্ট আছে। তো প্রথমেই বলবো যে একটা দীর্ঘদিনের মানে আমার একটা অভিজ্ঞতা বলি, তাও কম করে ওটা 6 বছর আগের ঘটনা, 50 রুপিস তো ফাইন ছিল হ্যাঁ অ্যানিমেল ক্রুয়েলিটির জন্য। পাকুরতলা মোড়ে একটি ছেলে আমাকে বলেছিল যে এখানে 3টে কুকুরকে কেউ বিষ দিয়েছে, আপনারা একটু আসুন। তখন পায়েল বলে একটি মেয়ে আমার সঙ্গে কাজ করতো, আমি আর পায়েল গিয়েছিলাম। ছেলেটি আমাকে বললো 150 টাকা দিয়ে বললো যে এটা নিন। আমি বললাম কিসের টাকা? আমি বললো নিন না। তো আমি 150 টাকা নিলাম। তো ছেলেটা বললো যে আপনাদের তো অ্যানিমেল ক্রুয়েলিটির ফাইন 50 রুপিস, তো এই 150 টাকাটা রাখুন, আমি এখন 3টে কুকুরকে বিষ খাওয়াবো। এইটা নিয়ে পুলিশ কেস টেস হয়েছিল। যাই হোক, মানে এরকম এরকমভাবে মানে অ্যানিমেল ক্রুয়েলিটিকে এরকমভাবে ইয়ার্কির পর্যায়ে নিয়ে যেত লোকে। হ্যাঁ, তো সত্যি কথা বলতে এই জন্যেই হয়তো জিনিসটা আরও ইউজ টু একদমই গা শোয়া ব্যাপার হয়ে গেছিলো। হ্যাঁ, অবশ্যই এটা কি যে 50 রুপিস ফাইন ছিল, কিন্তু পুলিশ কেস এটার জন্য হবে এবং মানে যেরকম কেস রান হয় সেরকমই কেস রান হবে কোর্টে। হ্যাঁ, কিন্তু 50 রুপিস ফাইন ছিল, কিন্তু হ্যারাসমেন্টটা কম হয় না, হ্যারাসমেন্ট একই হয়, হ্যাঁ ফাইনটা কম। কিন্তু দীর্ঘ একটা সময়, দীর্ঘ সময় ধরে পুরো ইন্ডিয়ার বিভিন্ন অ্যানিমেল অ্যাক্টিভিস্টরা তাদের যে বরাবর হাইকোর্টে আপিল করা, PIL করা, বারবার করে অ্যামেন্ডমেন্ট আনার যে ব্যাপার, এবং সব থেকে পজিটিভ ব্যাপার হচ্ছে এখন যারা MLA MP যারা নিউ জেনারেশনের ইয়াং জেনারেশনের হচ্ছেন, আমাদের মাননীয় মিমি চক্রবর্তী, উনি সংবিধানে গিয়ে, হ্যাঁ, এবং উনি সংবিধানে গিয়ে অ্যানিমেল রাইটস চেঞ্জ করার জন্য উনি সওয়াল করেছেন, এটা কম বড় কথা নয়।
তাছাড়াও নিউ জেনারেশনের কিছু এমপি আছেন, এমএলএ আছেন, যারা পার্লামেন্টে গিয়ে নো মোর 50 টি শার্ট পরে বসছেন বা পার্লামেন্টে গিয়ে অ্যানিমেল রাইটসের জন্য কথা বলছেন, এইগুলো ভীষণ পজিটিভ দিক এবং তারই ফলাফল হিসাবে হয়তো আজকে এই ভালো দিনটা আসতে চলেছে যে খুব নিয়ার ফিউচারে অলমোস্ট সব কিছু ডান, শুধু মানে সব অ্যামেন্ডমেন্ট সব হয়ে গেছে, শুধু ওটা প্রসেস করা হয়তো বাকি বা মানে ইয়ে করা বাকি, যে এই আইনটা আসতে চলেছে যে মিনিমাম মানে 75,000 রুপিসের আপনার হচ্ছে গিয়ে লাগবে পেনাল্টি এবং 5 বছর পর্যন্ত জেল হতে পারে। হ্যাঁ, এবং মানে এইটা যে কি ভালো একটা ব্যাপার দিক হতে পারে, এটা সত্যিকারের এনভায়রনমেন্টের জন্য যারা অ্যানিমেল ভালোবাসেন তাদের জন্য তো ভীষণ সুসংবাদ। এবং যারা অ্যানিমেল ভালোবাসেন না, তিন ধরনের লোক হয় আমরা বলি, যারা অ্যানিমেল ভালোবাসেন, যারা বাসেন না এবং যারা অ্যানিমেল হেটারও নয় অ্যানিমেল লাভারও নয়, তারা নিউট্রাল। এবং এই সমস্ত নিউট্রাল লোকেরা কিন্তু কখনোই অ্যানিমেল ক্রুয়েলটিকে সাপোর্ট করেন না, সুস্থ মস্তিষ্কের যারা শিক্ষিত তারা কখনোই এগুলোকে ইয়ে করেন না। তো এইবার তাদের জন্যও কিন্তু একটা, অনেকে আছেন যে দেখে কিছু বলতে পারেন না, প্রোটেস্ট করতে পারেন না, হয়তো আইন কানুন ঝামেলার মধ্যে জড়াতে চান না সেই জন্য, কিন্তু এইটা সবার জন্য একটা খুব ভালো দিক যে আস্তে আস্তে সব জিনিসগুলো চেঞ্জ হচ্ছে এবং এটা অ্যাডভান্টেজ পাচ্ছে, এটা গুরুত্ব পাচ্ছে। অবশ্যই গুরুত্ব পেলে তবেই না কোনো জিনিসের মানে চেঞ্জেস আসে, মানে এটা যদি গুরুত্ব পাচ্ছে আস্তে আস্তে এবং একটা খুব ফাস্ট বেতে গুরুত্ব পাচ্ছে, মানে রীতিমতো 5 বছর আগেও এতখানি অ্যানিমেল রাইটস নিয়ে চর্চা ছিল না, আজকের দিনে যেইভাবে সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার এটা একটা ভালো ইম্প্যাক্ট বলতে পারো, যে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে অ্যানিমেল ক্রুয়েলটি নিয়ে কথা হয়, ভাইরাল হয়, সেইটা খুব একটা ভালো দিক পাচ্ছে, সেইটারই একটা ফল, মানে ফল তুমি বলতে পারো যে এই আইনটা সংশোধন হয়ে আসছে, উইচ ইজ ভেরি গুড, মানে খুব ভালো আমাদের মতো লোকদের জন্য ভীষণ ভালো। তো অবশ্যই পশুপ্রেমীদের জন্য তো নিশ্চয়ই ভালো, কিন্তু যারা পশুপ্রেমী নয়, যেটা একটু আগেই প্রিয়াদি বললেন, তাদের কাছেও কিন্তু অবশ্যই একটা জরুরি বার্তা বটে যে কেন্দ্র সরকার এমন একটা আইন আনতে চলেছে। তবে এর পাশাপাশি আরও একটি বিষয় অবশ্যই উল্লেখযোগ্য যে আমরা আমাদের যে শহরে রয়েছি বা প্রত্যেকের শহরে অ্যানিমেল লাভার্স রয়েছে, তারা নিজের জায়গার থেকে কাজ করে চলেছে, কিন্তু যদি দেখা যায় বিগত আমাদের শহরকে ধরে বিগত সময়ে যে বামবোর্ডের সময় কিছুটা মানে এই ব্যাপারগুলো নিয়ে এগোনো হয়েছিল বটে, কিন্তু আবার কোথাও না কোথাও থমকে যায়। যেমন এদের নির্বীজকরণ থেকে শুরু করে এদের আরও, যেমন আমাদের এখানে পশু হাসপাতালটিও রয়েছে, সেটারও অবস্থা যে খুব একটা ভালো তা নয়। তো সেই দিকে দাঁড়িয়ে কি মনে করছো যে নতুন বোর্ড কি তোমাদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করেছে বা তাদের দিক থেকে কোনো রকম ইতিবাচক দিক কি উঠে এসেছে? দেখো, আমি তো বরাবরই আমাকে মানে আমার একটা বদনাম আছে যে আমি সরাসরি বলে দিই, তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার তুমি বলতে পারো আমি ভীষণ অসন্তুষ্ট বিগত বাম বোর্ড নিয়ে, কারণ যখনই আমরা এই টপিক নিয়ে আলোচনা করতে চাইতাম, আমি বহু চিঠি দিয়েছিলাম ওনাদেরকে, ওনারা কখনোই এই ব্যাপারটাকে জাস্ট এন্টারটেন করেনি। এটা আমার একটা ক্ষোভের বিষয় বলতে পারো, যে আজকে যার জন্য আমরা 5 থেকে 6 বছর পিছিয়ে আছি শিলিগুড়িতে, না স্টেরিলাইজেশন হয়, না কোনো প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে, কিছু করেননি ওরা, কোনোদিনও ইন্টারেস্টেডই ছিলেন না ওনারা। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে দেখা করতে গিয়েছি, 2-3 ঘন্টা বসে আছি, তারপরেও দেখা করার প্রয়োজন মনে করেননি, মানে এতটাই ওনারা লিস্ট ইন্টারেস্টেড ছিলেন যে দেখা করারও একটা মিনিমাম ওনারা মানে সৌন্দর্যতা বোধ দেখাননি। যাই হোক, তবু সবাই তো আর সমান না, তার মধ্যে কেউ কেউ ব্যতিক্রম অবশ্যই ছিলেন, তারা চেষ্টাও করেছিলেন, কিন্তু আমার মনে হয় যারা হাইকমান্ড ছিলেন ওনাদের, তারা একেবারে এই ব্যাপারটা নিয়ে লিস্ট বদার ছিলেন, তার জন্য কিছুই হয়ে ওঠেনি। কিন্তু আমি একটা পজিটিভ দিক ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছি, যে যখন এইখানে বোর্ড গঠন হয়নি, মানে নতুন বোর্ড গঠন হয়নি টিএমসির, যখন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছিল তখন থেকেই ওনারা এই ব্যাপারটাকে গুরুত্ব দেন, তখনই দু দফা প্রায় মিটিং হয় এবং তারপরে বোর্ড হওয়ার পরে, মানে টিএমসির বোর্ড হওয়ার পরে, নতুন বোর্ড হওয়ার পরে ওনারা কিন্তু এই বিষয়টাকে বেশ ভালোভাবে গুরুত্ব দিয়েছেন। এবং কিছুদিন আগেও আমাকে সেক্রেটারি স্যার ডেকেছিলেন, আমি তাকে সম্পূর্ণ প্রস্তাব দিয়েছি এবং আমার কাছে একটা প্রজেক্ট রিপোর্ট চাওয়া হয়েছে, সেটাও আমি দিয়েছি, ঠিক আছে। তো ওনারা এইটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু ওনারা ইন্টারেস্টেড এবং ওনারা এটার গুরুত্বটা বুঝতে পারছেন যে এখনই যদি পথকুকুরের সংখ্যা
পপুলেশন নিয়ন্ত্রণ না করা যায় তা আগামী দিনে যে একটা ডিজাস্টার, অলরেডি ডিজাস্টার ইজ স্টার্টেড, আমাদের কাছে নিত্য প্রতিদিন এই একটা কল, এই সাবজেক্টের কল অন্তত 15-20টা মনে হয় প্রতিটা অর্গানাইজেশনের কাছে ইনক্লুডিং আস সবার কাছে যায় যে পপুলেশনের জন্য এই, এবং পপুলেশন ওয়ান অফ দ্য বেসিক রিজন বিহাইন্ড দ্য ক্রুয়েলটি। যখন এত কুকুর হয়ে যায় রাস্তায় তখন ওই যে বললাম যে নিউট্রাল মানুষরাও তখন ক্রুয়েল হয়ে যায়, তো মানে নিজেদের প্রোটেকশনের জন্য ওনারা ভয় পান, এবার সবাই যে আমাদের মতো হাত দিবে ভালোবাসবে তার তো কোনো মানে হয় না, এবং অনেকে ভয়ের কারণ, এবার কারোর গলির মধ্যে দেখা যাচ্ছে 15-20টা কুকুর। যে কথাটা বলছো সেটাই আমি কেটে বলছি যে আমাদের একজন ভিউয়ার্স কিন্তু উনি এটা কমেন্ট লিখেছেন, গৌতম দাস, কিন্তু অনেক কুকুর যে কামড় দিতে আসে তাহলে আমরা কি করব? হ্যাঁ আমি গৌতম বাবু আপনাকে বলি, দেখুন কুকুর অত্যন্ত প্রভুভক্ত প্রাণী এবং কুকুরের নেচার কিন্তু ওয়াইল্ড নয়, কুকুরের নেচার হচ্ছে ফ্রেন্ডলি, কিন্তু রাস্তায় ওরা রাস্তায় ওদের জীবনটা তো সহজ নয়, ওদেরকে বিভিন্ন জিনিস ফেস করতে হয়, তার মধ্যে থেকে নর্মাল রিজনে কোনো কারণ ছাড়াই একটা ঢিল মেরে দেওয়া, কোনো কারণ ছাড়াই একটা বাড়ি মেরে যাওয়া, এইগুলো তো একদম নর্মাল, তারপরেও ওদেরকে যে কি অস্বাভাবিক একটা নিজেদেরকে জীবন ওদেরকে ইয়ে করার জন্য মানে মেনটেন মানে ওদের বেঁচে থাকার জন্য যে লড়াই করতে হয় সেটা মনে হয় গৌতমবাবু আপনার আমার ধারণারও বাইরে, যে ওদের কত স্ট্রাগল করতে হয় সেই জায়গা থেকে ওরা ওটা অ্যাগ্রেসিভ না, কামড়ে দেয় না গৌতমবাবু, ওটা ওরা ওনারা নিজেদেরকে প্রোটেক্ট করে, প্রোটেক্টিভ হয়ে যায়, একটুখানি ভালোবাসুন, একটুখানি খেতে দিন, বিস্কুট দিন একটু, আমার মনে হয় আপনার এই সমস্যা থাকবে না বা কারোরই থাকবে না, যদি একটু ফ্রেন্ডলি হওয়া যায় তাহলে কারোরই থাকে না। আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি, একটা এরিয়া ছিল শিলিগুড়িতে, আমি নাম বলবো না, সেখানে স্টেরিলাইজেশনের জন্য আমাদের কুকুর উঠাতে আমাদের জীবন বেরিয়ে যেত, মানে কোনো কুকুর ছোঁয়া যেত না, ধরা যেত না, জাস্ট একটা ফ্যামিলি ওখানে নতুন শিফট করে এবং তারা ফিডিং শুরু করে এবং আশ্চর্যজনকভাবে এক বছরের মধ্যে সমস্ত কুকুর এত ফ্রেন্ডলি হয়ে গেছে যে ধারণার বাইরে, ওরা শুধু একটু ভালোবাসা চায়, বিশ্বাস করুন আর কিচ্ছু চায় না। একদম প্রিয়াদি, তোমার এই কথার মধ্যে আরও একজন কিন্তু মিঠুন ঘোষ, সে লিখেছে, আর রাতে যখন রাস্তার কুকুরগুলো হিংস্র রূপ ধারণ করে, মানুষকে তাড়া করে, তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তার দায় কে নেবে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা অনেক সময় কিন্তু আমাদের সকলেরই ঘটে থাকে, শুধু রাতে নয়, হয়তো ভোরবেলা ফাঁকা নির্জন রাস্তা তখন রাস্তায় বেরিয়েছি, যেমন এটাও একটা আমি নিজেরই একটা অভিজ্ঞতা শেয়ার করছি যে অনেক সময় আমরা খবর সময় লাইভের জন্য মহালয়ার দিন খুব ভোরবেলায় বেরোতে হয়, 4:30-4:00 মানে একদম পুরো অন্ধকার থাকতে, তো সেই সময় আমি যেই কুকুরগুলোকে হয়তো বিস্কুটও খাওয়াই তারাই হয়তো আমার উপর এমন একটা কাণ্ড করে যে মানে আমি একটা আতঙ্কবাদী ওদের কাছে, ঠিক এরকম, তো সেই ক্ষেত্রে আমি বলি, দেখুন এটার খুব ভালো একটা এক্সপ্লেনেশন আছে, অবশ্যই বুঝতে হবে, ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে আমার মনে হয় সবথেকে উশৃঙ্খল প্রাণী মানুষ, কারণ ঈশ্বর সবার একটা শৃঙ্খল সৃষ্টি করে, দেখবেন পিঁপড়া যখন যায় লাইন ধরে যায় বা সবারই একটা শৃঙ্খল থাকে, তো কুকুরের শৃঙ্খল হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে কুকুর কাউকে অ্যালাউ করে না, এবং যারা যায় তাদেরকে কুকুর অন্যরকমভাবেই চোখে দেখে যে আমার এরিয়ার জন্য দিস ইজ নট সেফ, এই লোকটা কেন রাস্তা দিয়ে এত রাত্রে ঘুরছে, কোনো উদ্দেশ্য নিয়ে এসছে, সেফ না, আপনারই কোলোনির প্রোটেকশনের জন্য, আপনারই বাড়ি প্রোটেকশনের জন্যই কিন্তু ওরা অ্যাগ্রেসিভ হয়, যাতে ওই এরিয়াটা সেফ থাকে, কারণ কুকুর সবসময় নিজের এরিয়া, নিজের জায়গা, নিজের মালিকের বাড়ি সব কিছু সেফ রাখে, ওদের এটা নেচার বাই ক্রিয়েট অফ গড, এটা গড ক্রিয়েশন, এটা ওদের নেচার যে ওরা প্রোটেক্টিভ, নিজেদেরকে নিয়েও প্রোটেক্টিভ এবং ওদের মালিকদেরকে নিয়েও প্রোটেক্টিভ, সুতরাং আমরা যেরকম আমাদের সুবিধা মতো আমাদের শৃঙ্খল চেঞ্জ করি সেরকম পশু পাখিরা নিজেদের শৃঙ্খল চেঞ্জ করে না, তো ওর মধ্যে যে ওই প্রোটেক্টিভনেসটা, নিজের পাড়াকে রক্ষা করার প্রোটেক্টিভনেসটা, তার জন্যই কিন্তু ও অ্যাটাক করতে আসে, এবং সত্যি কথা বলতে এইটার জন্য আজকে এই এই জিনিসটা এতটা প্রাইমভাবে দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে আনকন্ট্রোল পপুলেশন, প্রতিটা রাস্তায় যেটা আমি একটু আগে বলছিলাম, প্রতিটা রাস্তায় যে এত কুকুরের পপুলেশন সেই কারণে, এবং এই এইটাই আমি বলছিলাম যে আমি ভীষণ বীতশ্রদ্ধ বিগত বামবোর্ডকে নিয়ে, আমি এই কথাটা ওদেরকে ওনাদেরকে 5 বছর ধরেও বলে বোঝাতে পারিনি যে আগামী দিন ভীষণ ভয়ঙ্কর আসছে, এরপরে একটা মানুষ এবং অ্যানিমেলসের একটা মানে সাক্ষাৎ একটা কমপ্লিট আমরা দেখতে পাবো, যেটা একটা সভ্য সমাজের জন্য ভীষণ অভিশপ্ত ব্যাপার। ওটা বিষয় নাই, আমরা বোধহয় যারা পড়াশোনা করেছি আমাদের ছোটবেলাও কিন্তু আমাদের সিলেবাসেই ছিল যে জীব বৈচিত্র্য বা যে এই যে সার্কেলটা সেটাও বোধহয় কোথাও না কোথাও একটা নষ্ট হওয়ার দিকেই যাবে যদি এই দিকে উদ্যোগ না গ্রহণ। হ্যাঁ হ্যাঁ, দেখুন একমাত্র পপুলেশন কন্ট্রোল করার বা পথ কুকুর কমানোর পথ মানে পপুলেশন কন্ট্রোল করার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হলো
গিয়ে বার্থ কন্ট্রোল করা, এছাড়া মানে রিলোকেশন করে দেওয়া। আমাদের কাছে দিনে প্রচুর ফোন আসে, এখানে প্রচুর কুকুর আছে নিয়ে যান, এগুলো বেআইনি। রিলোকেশন কোনো অ্যানিমেলকে, স্ট্রে অ্যানিমেলকে, যে যেখানে জন্ম নিয়েছে তার সেইখান থেকে রিলোকেশন করা যায় না, এটা পানিশেবল অফেন্স। সুতরাং একমাত্র লিগাল মানে একমাত্র শুধুমাত্র সলিউশন হচ্ছে স্টেরিলাইজেশন করা, এবং স্টেরিলাইজেশনের জন্য এখন বর্তমান বোর্ড উদ্যোগী, সত্যি কথা বলতে উদ্যোগী। হয়তো খুব তাড়াতাড়ি নিয়ার ফিউচারে হ্যাঁ কিছু একটা ব্যবস্থা হবে, আমরা ভীষণ আশাবাদী। তবু শিলিগুড়ির আজকে পথ কুকুরের পপুলেশন যা, সেটা আজকে ডে ওয়ান, আজকে থেকে যদি কাজ শুরু করা হয় তাও এটা কন্ট্রোল করতে অন্তত পক্ষে 5 বছর লাগবে। আমার সবার কাছে নিবেদন যে আপনারা কোঅপারেট করুন এবং একটু বুঝুন যে ওরা প্রোটেক্টিভ হয়, হিংস্র নয়। কিন্তু কুকুরের নেচার হিংস্র নয়, বাঘ না তো, তাহলে ওয়াইল্ড অ্যানিমেল হতো। যখন ডোমেস্টিক অ্যানিমেল যখন পাড়ায় ঘুরে বেড়ায় তখন ওদের মানে বাই নেচার ওরা হিংস্র নয়, ওরা ওদের পরিস্থিতি ওদেরকে হিংস্র করে দেয়। তো সেই পরিস্থিতিটা, ওদেরকে হিংস্র করে দেওয়ার পরিস্থিতিটা যেন না তৈরি হয় সেইটা কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য, কারণ আমরা মানুষ, মান এবং হুঁশ আমাদের আছে। সেই পরিস্থিতিটা যেন তৈরি না হয় সেই দায়িত্বটা আমাদের, সেই মিনিমাম রেসপন্সিবিলিটিটা একটুখানি রেসপেক্টটা যদি আমরা সবাইকে করি। একটা মানুষ, একটা মানুষকে আপনার পাশের বাড়িকে আপনার পছন্দ নাই হতে পারে, এরকম প্রচুর জায়গা আছে যে নেভার্সদের সঙ্গে গণ্ডগোল, পাশের বাড়ির সঙ্গে গণ্ডগোল। আপনি কখনো কর্পোরেশনে ফোন করে বলেন না যে আমার পাশের বাড়িকে আমার পোষাচ্ছে না, এখান থেকে চলে যেতে বলুন, বা এরকম হয় না যে আপনি একটা লাঠি নিয়ে বেরোচ্ছেন আর পাশের বাড়ির লোক দেখলেই মেরে দিচ্ছেন, তা কিন্তু হয় না। কারণ আপনি সেই জায়গাটা, আপনার ভয়ও থাকে রেসপেক্টও থাকে যে মানুষ আমি করতে পারবো না। সেই মিনিমাম রেসপেক্টটুকু যদি অ্যানিমেলসকেও করা যায় এবং মিনিমাম মানে ট্রিট যদি ওদেরকেও করা যায়, তাহলে আমার মনে হয় যেই সমস্যাগুলো আপনারা লিখছেন যে কামড়ায় বা তখন কি করব, তার দায় কে নেবে, এইগুলো একদমই অনেকটাই না, সম্পূর্ণভাবে নির্মূল করা যায়, সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। রাস্তায় আমি আমার মানে আমার প্রফেশনের জন্য আমাকে ভীষণ মাঝরাতে বেরোতে হয়, কালকেও আমাকে রাতে 2:30 সময় শেল্টারে আসতে হয়েছে এই কুকুরটার জন্য। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে ওই যে থানা মোড়ে কুকুরগুলো সব ছেঁকে ধরে আমার গাড়িও, আমি গাড়ি দাঁড় করিয়ে দিই, গাড়ি দাঁড় করিয়ে মানে নামি কেউ চেরে, তখন সবগুলো এসে আবার ঘিরে ধরে। চিনে ওরা চেনে না, কিন্তু প্রথমে না চিনেই ওরা ওরকম করতে আসে, তারপরে যখন চিনে যায় তখন আবার অ্যাজ ইউজুয়াল গায়ে ঠায়ে ওঠে, এ করে। তো সেইটাই হচ্ছে ব্যাপার যে ওরা কিন্তু ওদের সাথেও একটা বন্ধুত্বপূর্ণ মানে আমাদেরও হাত অবশ্যই এগিয়ে দেওয়া উচিত, এটাই তো। দিদি, তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে বিষয়গুলোকে সকলের সামনে তুলে ধরা। তবে আমরা যে বিষয়টা নিয়ে আজকে ঠিক সকাল সকাল আপনাদের সঙ্গে হাজির হয়েছি, আর সেই বিষয়টা কিন্তু এটাই যে কেন্দ্র সরকার একটি আইন আনতে চলেছে, ইতিমধ্যে প্রস্তাব কিন্তু হয়েছে, গৃহীত হয়েছে। সেক্ষেত্রে আরও একবার যারা আমাদের ভিউয়ার্সরা একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য আমি বলবো যে রাস্তার কুকুর বা যে কোনো অবলা প্রাণী, বিড়াল হোক বা যে কোনো পশু পাখি, এদেরকে যদি ঢিল ছুঁড়ে কোনো রকম ক্ষতি সাধন করার চেষ্টা করা হয় তাদের ক্ষেত্রে 75,000 টাকা জরিমানা হতে পারে, এমনকি 5,000, এমনকি 5 বছরের জন্য জেল হতে পারে, এমন কথা কিন্তু এই আইনে রয়েছে বা এই আইন আসতে চলেছে। এবং বিশেষ করে এই অবলা প্রাণীদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, দীর্ঘদিনের অর্থাৎ পুরনো 60 বছর পুরনো যে আইন আমাদের দেশে রয়েছে সেই আইনের কিন্তু পরিবর্তন হচ্ছে। কাজে কোথাও না কোথাও যেমন পশু প্রেমীদের জন্য এটা ভালো খবর, তেমনি আমাদের জীব জগতের জন্য অবশ্যই এটা ভালো খবর, কারণ আমাদের এই জীব জগতে আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে সমানভাবে। আর আমরা প্রত্যেকেই, আমরা নিশ্চয়ই যেটা একটু আগে প্রিয়াদি বললো যে মানুষ অর্থাৎ মান আর হুঁশ থাকে যাদের, কাজে আমাদের যখন সেই বোধটুকু রয়েছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে প্রত্যেকটি জীব যেন এই জগতে তাদের মতন করে বাঁচতে পারে এবং আমরাও যেন তাদের দিকে সাহায্যের হাত এগিয়ে দিতে পারি। কাজেই আমি যেটা একটু আগে শুরু করেছিলাম যে কুকুরদের বা যে কোনো অবলা প্রাণী তাদের কোনো ক্ষতি করতে গেলে কিন্তু 75,000 টাকা জরিমানা এবং 5 বছরের জেল, এই আইন আসতে চলেছে আমাদের দেশে। এবং এই আইনের প্রস্তাবনায় হিংসার 3 ধরনের উল্লেখ করা রয়েছে, যেখানে রয়েছে অল্প আঘাত, আঘাতের ফলে সারা শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। এই 3 ধরনের কিন্তু এইখানে উল্লেখ রয়েছে এই নতুন আইনের যে প্রস্তাবনা, তার মধ্যে 3 ধরনের উল্লেখ রয়েছে, অর্থাৎ অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকিভাবে ক্ষতি হয়ে যাওয়া এবং আঘাতের ফলে মৃত্যু। কাজে কোথাও না কোথাও একটা বার্তা অবশ্যই সকলের জন্যই রইল। তো এই আপডেট নিয়ে আমি সৌমি, আমার সহযোগী সায়ক এসে হাজির হয়েছিলাম একটি
কি বলবো, অবলা প্রাণীদের একটা ছোট্ট ঘরে, অর্থাৎ তারা যেখানে থাকে একটু নিশ্চিন্তে, ঠিক তেমন ঘরেই। আর আমরা কথাও বলে নিলাম প্রিয়াদির সঙ্গে, সে কিন্তু আমাদের অনেক কিছু এই বিষয়ে জানালো। আর যারা যারা কমেন্ট করছেন, নিশ্চয়ই তাদেরও উত্তর আমরা হয়তো দেওয়ার চেষ্টা করব আগামীতে। আর নিশ্চয়ই নানান আপডেটের সঙ্গে আবারও হাজির হচ্ছি। আপনারা চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।